তাহলে এর আগের দিনে আমরা দেখছি যে ঘূর্ণোন্নত কোনো বস্তু দৃঢ় বস্তু হতে হবে। দৃঢ় বস্তু মানে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, বস্তুটা আর কি হবে না, ভিতরে যে কণাগুলো আছে কণাগুলোর কোনো দূরত্বের পরিবর্তন হবে না, একে বলা হবে দৃঢ় বস্তু। তাহলে এই দৃঢ় বস্তু তো অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এই দৃঢ় বস্তু যে কোনো অক্ষ সাপেক্ষে ঘুরতে পারে, তাই না? মাঝে কোনো অক্ষ সাপেক্ষে ঘুরতে পারে, একটা মাঝখানে অক্ষ রেখে চারদিক দিয়ে ঘুরতে পারে, এটা অক্ষ সাপেক্ষে ঘুরতে পারে। ধরলাম এরকম একটা অক্ষ আছে, অক্ষ সাপেক্ষে সে যেহেতু ঘুরতেছে তার একটা কৌণিক বেগ আছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। ঘোরার জন্য এখন এই যে সে ঘূর্ণনশীল, এর ভিতরে যে অসংখ্য কণা আছে, এই কণাগুলো তো আলাদা আলাদা দূরত্বে অবস্থিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা কণার ভর এবং ওই কণাগুলোর অক্ষ থেকে দূরত্ব যদি নেই m2 r2, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক, একটা নতুন সংজ্ঞা আছে সেটা জড়তার ভ্রামক i, এটাকে আমরা বলবো সামেশন অফ m r² মানে প্রত্যেকটা কণার ভর এবং তাদের অক্ষ থেকে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি, বলা হবে হচ্ছে তোমার জড়তার ভ্রামক। এক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ আরেকটা সংজ্ঞা ছিল, সংজ্ঞাটা কেমন, যে যদি আমরা এমন একটা বিন্দু পাওয়া যাবে ওখানে, অনলি ওয়ান পয়েন্ট একটা বিন্দু, সেই বিন্দুতে যদি আমরা এই বস্তুটার সমগ্র ভর, সমগ্র ভর মানে m, ধরো m1 + m2 + m2, তাই তো, সবগুলো কণা সহই তো সমগ্র ভর, সমগ্র ভর যদি ওই বিন্দুতে কেন্দ্রীভূত বিবেচনা করি, তাহলে তার যে জড়তার ভ্রামক হবে ওই অক্ষ সাপেক্ষে, ওই জড়তার ভ্রামকটা কি হবে, যদি সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে তার ওই বিন্দু বস্তুর জড়তার ভ্রামক মানে কত, m, এবং ওই যে তার অক্ষর মধ্যবর্তী দূরত্ব যদি কি হয়, তাহলে জড়তার ভ্রামক হবে m k² তাহলে ওই বিন্দুটার জড়তার ভ্রামক যদি সমগ্র বস্তুটার জড়তার ভ্রামকের সমান হয়, দেখো ঠিকই সমান হয়, তাহলে আমরা ওই কে কে বলবো কি, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর চক্রগতির ব্যাসার্ধ আমরা নির্ণয় করি কিভাবে, সাধারণত সুষম জ্যামিতিক আকৃতির কোনো বস্তু চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করা খুব ইজি, তার ভরকেন্দ্রটাই হবে চক্রগতির ব্যাসার্ধ, ভরকেন্দ্র থেকে দূরত্বটাই হবে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধের একক কি বলো, মিটার ছাড়া অন্য কিছু হতে পারে? মিটার দৈর্ঘ্যের একক, ব্যাসার্ধের একক। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমাদের কিন্তু ক্লিয়ার থাকা লাগবে, ধারণা এটা একটা, এটা একটা ধারণা থাকবে। আচ্ছা, এর আগের দিন আর কি থিওরি করছিলাম। আচ্ছা, এইটা যদি ঘুরতে থাকে, দেখো এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে একটা বস্তু যদি তোমার ই পথে, এম ভরের একটা বস্তু যদি সরলরৈখিক পথে চলতে থাকে, তাহলে সে একটা শক্তি অর্জন করে, কি শক্তি, গতিশক্তি। তাহলে তার গতিশক্তি কত আমরা জানি, কাইনেটিক এনার্জি হচ্ছে ½ mv², এই তো। কিন্তু বস্তুটা যদি ঘুরতে থাকে এইভাবে, সে তো ঘুরতেছে অক্ষের চারপাশ দিয়ে, তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন গতিশক্তি, অবশ্যই তার একটা শক্তি থাকতে হবে, নাহলে সে ঘুরবে না। তাহলে সেই ক্ষেত্রে তার শক্তিটা কত হবে, সেক্ষেত্রে তার ঘূর্ণন গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি ½ i ω² এই যে ½ i ω² v² m আর ওমেগা, i আর m, i হচ্ছে জড়তার ভ্রামক, বলছি জড়তার ভ্রামক, এটা কার জন্য ব্যবহার করছি আমরা, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক, বস্তু ঘুরলেই এখানে একটা জড়তার ভ্রামক, এই যে i পাওয়া যাবে, এটা কার মতো কাজ করবে, দেখো i আর এখানে m সব সময় রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে, ভর খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা সারা ফিজিক্সে, ভর না থাকলে কিছুই নাই, মহাবিশ্ব আউট, ঠিক আছে। দেখো তো ভর যে ভূমিকা পালন করতেছে এখানে রৈখিক গতিতে, ঘূর্ণন গতিতে ঠিক আই একই ভূমিকা পালন করতেছে, আর ভি মানে রৈখিক বেগ, আর ঘূর্ণন বেগ মানে হচ্ছে কৌণিক বেগ, তো ঘূর্ণন বেগ হবেই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, আরো প্রমাণ আছে যেগুলোর ভিতরে আমরা আরো দেখব এরকম, যে এম এম এর জায়গায় গিয়ে আই বসে বসে গেছে শুধু, বুঝছো। যাই হোক, এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল বিষয়, এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, বুঝছো। আচ্ছা।
তাহলে জড়তার ভ্রামকটা কার উপর নির্ভর করে? জড়তার ভ্রামকটা কার উপর নির্ভর করছে বলো তো? বস্তুর ভর বিন্যাসের উপর। ভর কোথায়? সব বস্তুর ভর তো একই জায়গায় কেন্দ্রীভূত থাকবে না, ভর কম বেশি হতে পারে, বেশি হতে পারে, এম আছে না? ভর বিন্যাসের উপর নির্ভর করবে, নির্ভর করবে অক্ষটা তুমি কোথায় ধরছো, মাঝখানে ধরছো, ভালো কথা। তাহলে তোমার যে জড়তার ভ্রামক আর যে ধরছে কর্নারে, কর্নারে এরকম ঘুরতেছে, জড়তার ভ্রামক এক হবে, ও ধরছে ওই জায়গা, ওই দিক দিয়ে ঘুরতেছে, বুঝে নাই? তাহলে জড়তার ভ্রামক নির্ণয় করবে কার উপরে? এই আর এর উপরে, মানে আমরা যেখানে অক্ষ ধরছি অক্ষ থেকে তার দূরত্ব, দূরত্বের উপর নির্ভর করবে জড়তার ভ্রামক, আর ভর বিন্যাসের উপর নির্ভর করবে। এই দুটা জিনিস মনে রাখতে হবে জড়তার ভ্রামক। তাহলে কোন ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করাটা জানাটা আমাদের জরুরি কি না? আমরা যদি ঘূর্ণনরত বস্তুর রাশিগুলো জানতে চাই বা ক্লিয়ার ধারণা জানতে চাই, বিভিন্ন রাশি জানতে চাই, তাহলে কি আমাদের জড়তার ভ্রামক তো জানা দরকার নাকি? না জানা দরকার নাই তোমার? স্যার তো আমি ঘুরি না, মাথা এমনি ঘুরে, তার উপর জড়তার ভ্রামক কিসের? কিন্তু আমার তো দরকার আছে, কারণ দেখো আমাদের আশেপাশে বা যান্ত্রিক যত কাজ হচ্ছে সব কিন্তু ঘূর্ণনের জন্য হচ্ছে। খেয়াল করে দেখো, একটা ইঞ্জিন চলতেছে, তুমি কি টানতে চালাচ্ছ? ওখানে ঘুরতেছে কিন্তু, টারবাইন ঘুরতেছে, সব ঘূর্ণন গতির উপরই চলতেছে দুনিয়াটা। অতএব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘূর্ণন গতি, যে কোনো বস্তুর চাকা চলতেছে ঘূর্ণন গতি। তাহলে যার জন্য ঘূর্ণন গতিটা আমাদের কি করতে হবে, এখান থেকে জড়তার ভ্রামক, ওই যে একটা ঝামেলা পাকাইছে জড়তার ভ্রামক, এই এসে ঝামেলাটা করতেছে। অতএব যে কোনো ধরনের বস্তুর জড়তার ভ্রামক আমাদের জানা দরকার কেমন, বিশেষ করে সুষম আকৃতির হলে ভালো। একটা সিলিন্ডার, সুষম সিলিন্ডার, এটা কি সিলিন্ডার না সুষম? আগাগোড়া যদি সমান হয় সুষম সিলিন্ডার, এটা ঘুরতে পারে এরকম, বা এভাবে ঘুরতে পারে, অক্ষ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তার জড়তার ভ্রামক জানা দরকার অক্ষ সাপেক্ষে। আবার একটা গোলক যদি ঘুরতে থাকে, পৃথিবী ঘুরতেছে একটা গোলক, তাহলে এর জড়তার ভ্রামকটা জানার ইচ্ছা হয়, এর জড়তার ভ্রামকটা কত, হ্যাঁ না? কি হয়েছে, আর কিছুদিন পর তো গেলে পারি, 100 বছর গেলে তো আর নাই পৃথিবী থেকে, কিসের পৃথিবী জানলাম স্যার? একটা কিউরিয়াসিটি যে হ্যাঁ পৃথিবীতে ঘুরতেছে, পৃথিবীর তো একটা ভর আছে, এ তো বসার ব্যাসার্ধ আছে, তাহলে দেখি জড়তার ভ্রামকটা কেমন, তাই না? এর ভর কত, ভর কত জানো পৃথিবীর? তার মানে হিসাব করছে কত ভর, মানে 10^24, এটা খুবই সহজ জিনিস। কিন্তু তুমি কি এমনি 6 এর পর কতগুলো জিরো আসলে সেটাকে কত কত কোটি বা কত বিলিয়ন কেজি বলবো, সেটা কি কখনো ভাবছো? আজকে ভাবো তো যে কত বিলিয়ন কোটি, তখন দেখবো মাথার ভিতরে একটা ইয়ে খেলবে, যে অনুভূতি কাজ করবে, আরে বাবা এ কোনো ভর, মানে এত ভর, তার চেয়ে ভর 13 লক্ষ গুণ কার, তাহলে সে আবার কি জিনিস? এইভাবে জিনিসগুলো চিন্তা করবা, দেখবে যে তোমার অন্যরকম একটা ফিলিংস আসতেছে, যে মানে জানার যে আগ্রহটা বা জানার যে তোমার কি মজাটা, সেটা তুমি পাবা তখন, বুঝছো? চক্রগতি ভাষা তো না, ওমেগা, ওমেগা মানে সুষম কৌণিক গতিতে যদি ঘুরতে থাকে, ওমেগাটা সবসময় কৌণিক বেগ একই থাকবে, একই কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে, বুঝছো? যে কোনো মুহূর্তের, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের জড়তার ভ্রামকটা আমরা বের করব, জড়তার ভ্রামক এইটা আমাদের নির্ণয়, এটা নির্ণয়ের উপপাদ্য আছে দুইটা, ওই উপপাদ্য দিয়ে আমরা আমাদের ওই ঝামেলা দূর করবো, জড়তার ভ্রামক কিভাবে বের করা যায়। তাহলে উপপাদ্য দুইটা হচ্ছে, একটা হলো তোমার লম্ব অক্ষ উপপাদ্য, নাম্বার 1 উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্যটা কেমন? একটা যদি পাত থাকে তোমার কাছে, একটা পাত আছে আমার কাছে, এরকম একটা পাত আছে, যে কোনো পাত হতে পারে, ওই পাতের তোমার উপরে যদি দুইটা অক্ষ আমি কল্পনা করি, কোনো বিন্দু থেকে দুইটা অক্ষ কল্পনা করলাম, দ্যাট ইজ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ,
পাতের উপরে সমান্তরাল ভাবে দুটা অক্ষ কল্পনা করি, তাহলে ওই অক্ষের সাথে লম্বভাবে, এটা থ্রি ডাইমেনশনাল লাগাতে হবে, তো তাহলে এইভাবে এখনো যায় লম্ব অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ, জেড অ্যাক্সিস, বোঝা যাচ্ছে এখন, জেড অ্যাক্সিস। তাহলে ওই অক্ষের সাপেক্ষে তাহলে একটা পাত, এই পাতের উপরে যদি দুইটা লম্ব অক্ষ আমি বিবেচনা করি, ওই লম্ব দুইটা লম্ব অক্ষ মানে এক্স ওয়াই পাতের উপরে, ওই পাতের ছেদ বিন্দুর কেন্দ্রগামী লম্ব অক্ষ জেড বরাবর জড়তার ভ্রামক হবে কত? ওই দুইটা যে লম্ব অক্ষ ধরছি এক্স আর ওয়াই, তাদের জড়তার ভ্রামকের সমষ্টির সমান হবে, সহজ। হ্যাঁ সমান, হ্যাঁ, পাতের উপরে যে দুইটা অক্ষ ধরছি না, ওই অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে এক্স অক্ষ সাপেক্ষে আই এক্স, ওয়াই অক্ষ সাপেক্ষে কত? আই ওয়াই, এই দুটার সমষ্টি হবে আই জেড সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক। তার মানে আর একটু বলি, এটা হচ্ছে তোমার একটা পাতলা পাত, পাত আছে এই যে, এটা কি পাতলা পাত না? এটা ঘুরতেছে এই যে, এইভাবে এভাবে ঘুরতেছে, বুঝছো তো? এভাবে ঘুরতেছে, তাহলে জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করবো? এই যে এর উপরে আমি একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এর সাপেক্ষে ঘুরতেছে, ও ভালোই তো, সিটির মাঝখানে থাকে, এই যে ঘুরতেছে, তাহলে এটা হলো জেড অক্ষ, তাহলে জেড অক্ষ সাপেক্ষে আই জেড মানে জড়তার ভ্রামকটা কেমন হবে? ওই এক্স অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, আর ওই অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, করে যোগ করলে এটা পাওয়া যাবে, খুব ইজি, বুঝছো? জড়তার ভ্রামক, তাহলে এটা এইভাবে আমরা একটা নির্ণয় করি, একটা কোনো পাতের জড়তার ভ্রামক নির্ণয় করতে গেলে এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়। আচ্ছা তাহলে, হ্যাঁ যা তা দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু মূল ব্যাপার আমি ধরে নিচ্ছি যে দুইটার উপরে পাতের উপরে একটা এক্স একটা ওয়াই, তাহলে জেড অক্ষ বরাবর কত? তুমি যদি মনে করো না স্যার আমি জেড ধরবো, এটা এক্স ধরবো, এটা ওয়াই ধরবো, ঘটনা তো একই, আমার লম্ব হতে হবে, বুঝছো? এই দুটো জড়তার ভ্রামকের সমান হবে। এখন আই এক্স সমান কত? এখন এখানে যে কোনো একটা পি, এখানে তো অসংখ্য কণা আছে না, তাহলে এখানে একটা বিন্দু আছে পি, এর ভর হচ্ছে এম, তাহলে সেই ক্ষেত্রে এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব এটুক কত? এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই না, বোঝো নাই, এটুক তো ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই, আর এটুক কত? এক্স, এটুক থেকে এটুক দূরত্ব মানে এক্স, এক্স, তাহলে আমাদের পি বিন্দুর যেহেতু বের করতে হবে, মানে পি পি বিন্দুটা আমরা ধরে নিচ্ছি এই বিন্দুতে ভর আছে, তাহলে আমাদের এখান থেকে একটা কি করতে হবে, কর্ণ টানতে হবে, মানে দূরত্বটা নিতে হবে, তাহলে এটা কত? এটা কত? এটা মনে করলাম এটা এটা কোন কোথ থেকে দূরত্ব, জেড থেকে, তাহলে এটা মনে করলাম আমরা হচ্ছে কত, জেড, ছোট জেড আর কি করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা আমরা যদি এখন নির্ণয় করি তাহলে কত হচ্ছে, জেড মানে এটা, এই যে এক্স আর ওয়াই যে পি বিন্দুতে মিলিত হয়েছে না, তাহলে আমরা জেড অক্ষ সাপেক্ষে যদি করতে চাই তাহলে জেড অক্ষ থেকে দূরত্ব নিতে হবে না, দূরত্ব মানে ওই কেন্দ্র থেকে আমরা একটা রেখা টানলাম, যোগ করে দিলাম, তাহলে দেখো, তাহলে এক্স অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্সটা কত? আই এক্সটা কত হচ্ছে, আই এক্সটা কত, সামেশান অফ এম ওয়াই স্কোয়ার, ঠিক আছে কিনা? এক্স অক্ষ সাপেক্ষে ওয়াই দূরত্ব এই পয়েন্টের, তাহলে সামেশন অফ এম ওয়াই স্কোয়ার, আর আই আই ওয়াই মানে কত, সামেশন অফ এম এক্স স্কোয়ার, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই কত, সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই স্কোয়ার, সামেশন অফ এম কমন নাও কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে ওটা জেড, জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সামেশন অফ জেড স্কোয়ার, আর সামেশন অফ এম জেড স্কোয়ার মানে কত, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, এই যে প্রমাণ হলো,
বোঝা গেছে কি? স্যার চিত্রটা বুঝতে পারতেছি না। আচ্ছা, চিত্রটা কি তোমার এক্স ওয়াই বুঝতে পারো নাই, না কোনটা বুঝতে পারো নাই? তুমি তো অক্ষ বুঝছো তো, না? জি স্যার। একটা পাত, এবার বোঝা যাচ্ছে পাতের উপরে জি দুইটা স্যার। অক্ষ আমি বিবেচনা করলাম, দুইটা লম্ব অক্ষ হওয়া লাগবে, তার একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এর সাথে লম্ব বরাবর, তা আমরা তো এইভাবে লম্ব দিতে পারতেছি না, এইভাবে জেড অক্ষ দিয়ে দিলাম। তাহলে জেড অক্ষ সাপেক্ষে ঘুরতেছে, তাহলে এখন দেখো ঘুরতেছে যে কোনো একটা বিন্দু আমরা কনসিডার যদি করি, পি একটা বিন্দু, তাহলে পি বিন্দু থেকে লম্ব টানো একটা এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ এখান থেকে যদি এই লম্বটা টানি, এটুকের দূরত্ব কত? দূরত্ব মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, না ওয়াই, না বুঝছো নাকি তুমি? জি স্যার। হ্যাঁ বুঝতে আর পারছি। ওয়াই অক্ষ থেকে কত হবে? এটা এক্স না? এক্স এটা তাহলে এখন জেড অক্ষ থেকে দূরত্ব কত? তাহলে এখান থেকে এখানে একটা টানতে হবে, তাহলে এটা কি হয়ে গেলো? সমকোণী ত্রিভুজ, এটা জেড ধরলাম আমরা, এটা এক্স হলে এটাও এক্স, এটা একটা সমকোণী ত্রিভুজ না? জি স্যার। তাহলে আই এক্স সমান কত? এখন বোঝা যাচ্ছে এর জি স্যার। সাপেক্ষে এক্স যতভাবে স্যার। এই যে এম ওয়াই স্কোয়ার এম এক্স স্কোয়ার, তারপরে যেটা, তাহলে এই প্রসেসে আমরা কোনো পাত জাতীয় যদি কোনো বস্তু থাকে, তার সাথে কোনো লম্ব অক্ষ যদি থাকে, তাহলে তার সাপেক্ষে যে বস্তুটা ঘুরতেছে তার যথার্থটা আমরা এখান থেকে বের করতে পারি। এ একটা গেল। আর একটা আছে হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা বুঝছো? এটা না স্যার, হয় নাই। তাহলে এবার দেখো জড়তার ভ্রামক এখন আমরা বের করব হচ্ছে, তাহলে এটা পাতলা পাতের জন্য গেল। এবার দেখো হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য, যেহেতু একটা উপপাদ্য গেল লম্ব অক্ষ, তাহলে সমান্তরাল একটা থাকতে হবে, তাই না? সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কেমন? যদি একটা বস্তু ঘুরতে থাকে, যে কোনো ধরনের একটা বস্তু এভাবে যদি ঘুরতে থাকে, কোনো গোলক হতে পারে, গোলক ছাড়া যে কোনো শেপের বস্তু হতে পারে, সেটা ঘুরতেছে এইভাবে, অক্ষটা কোথায় আছে? এখানে আছে, দ্যাট ইজ আমরা এটা মনে করলাম এ বি অক্ষ সাপেক্ষে সে ঘুরতেছে চারদিকে, এইভাবে এইভাবে ঘুরতেছে, বুঝছো? তাহলে এ বি অক্ষ সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক কত, এটা আমরা বের করবো, ঠিক আছে? আচ্ছা, যতভাবে বের করতে গেলে আমরা এর ভর কেন্দ্র ধরতে পারি, এটা এর ভর কেন্দ্র ও বা জি, জি ধর ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র দিয়ে, তাহলে ভর কেন্দ্র মানে সমস্ত বস্তুটার ভর, মানে যদি এম হয়, এম এম মানে আমরা তো বলতে পারি সামেশান অফ এম, যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে তার সামেশানই তো হচ্ছে এম, সামেশান অফ এম মানে সমগ্র বস্তুর ভর। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এ বি অক্ষ সাপেক্ষে ওই ঘূর্ণনরত বস্তুটার জড়তার ভ্রামক হবে কত? ওই বস্তুটার ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, ভর কেন্দ্রগামী অক্ষ কোনটা? ভর কেন্দ্র দিয়ে যে অক্ষ গেছে, নিজের নিজেই ঘুরতেছে তার ভর কেন্দ্র দিয়ে, তাহলে জড়তার ভ্রামক এটা আইজি, ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং ওই দুইটা ওই বস্তুর ভর, ভর মানে এম, এবং দুইটা অক্ষ ভর কেন্দ্রগামী অক্ষ এবং যে অক্ষ সাপেক্ষে ঘুরতেছে, ওই দুই অক্ষের মধ্যকার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান।
আইজি মানে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে, তাহলে আইজি মানে আইজি তো গেলই ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে, যে যত ভাবে বের করলাম সেটা প্লাস এই বস্তুর জন্য কত এম আর স্কোয়ার, যেহেতু ভরকেন্দ্র এম আর স্কোয়ার, বোঝা গেছে? সমান্তরাল মানে যে দুটা সমান্তরাল স্যার ওইখানে কি সামনে হবে না, ওটা সর্বশেষ লাইন সামেশন অফ এম দিয়ে আমি ডাইরেক্ট এম লিখছি, সমস্যা কি? একই কথা তো। হ্যাঁ, এটা মানে দুইটা আমাদের জড়দ্রাভিমুখ যে বিভিন্ন আকৃতির বস্তু আমরা ই করব বের করব, তার জন্য দুইটা উপপাদ্য আছে। কারণ আমরা প্র্যাকটিক্যালি যখন বের করতে যাব তখন বিভিন্ন অক্ষ ধরবো, তখন এইভাবে দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই করে করে বের করতে হবে, বুঝা যায়? তাহলে সেক্ষেত্রে আমাদের এই লম্ব অক্ষ উপপাদ্যের জড়দ্রাভিমুখটা আমরা এইভাবে বের করতে পারি। স্যার এই বস্তুটা লাটিমের মতো করে ঘুরতে স্যার, লাটিমের মতো করে দুই দিক দিয়ে ঘুরতেছে ধরো, হ্যাঁ মানে নিজ অক্ষ সাপেক্ষেও ঘুরতেছে, আবার তোমার ওই ওই অক্ষ সাপেক্ষেও মানে মাঝখানের অক্ষ সাপেক্ষে পৃথিবীর মতো ঘুরে যাচ্ছে। আর আগের বস্তুটা শুধু নিজের নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। হ্যাঁ নিজ অক্ষ সাপেক্ষে, আগে শুধু নিজের অক্ষ, ওই পাতটা বস্তু না, এটা পাত, পাতটা এইভাবে ঘুরতেছিল। তাহলে এটার একটু প্রমাণ দেখি কিভাবে প্রমাণটা আসে। তাহলে এখানে আমাদের একটা কি করতে হবে, এখানে আমাদের একটা তো যে কোনো একটা পয়েন্ট তো আমাদের ধরে নিতে হবে, তাই না? তাহলে যে কোনো একটা পয়েন্ট আমরা মনে করলাম এটা হচ্ছে পি, তাহলে এই অক্ষ থেকে এর দূরত্ব কত, মনে করলাম পি বিন্দুটার দূরত্ব এক্স, এক্স দূরত্ব ওই পি বিন্দুটা অবস্থিত, তাহলে ওই পি বিন্দুর ক্ষেত্রে আমাদের যদি আই এ বিটা আমরা বের করি তাহলে কত হয়? সামেশান অফ এম এম এক্স প্লাস আর হোল স্কয়ার, দেখো ঠিক আছে নাকি? কারণ আমরা জানি যেহেতু আমরা একটা বিন্দু ধরে নিছি এখানে, তাই না, পি বিন্দু ধরে নিছি, তাহলে কত আমরা জানি যে আমরা সরাসরি যে সূত্র জানি এম আর স্কয়ার, তাহলে সামেশন অফ এম আর মানে কত, আর প্লাস এক্স সম্পূর্ণ দূরত্ব ওইটা, মানে এটাকে ভাঙো, ভাঙলে কত হয়, সামেশান অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশান অফ কত এম আর স্কোয়ার প্লাস কত টু, এটা টু টু সামেশান অফ এম আর এক্স, যাই হোক একটা হলো, আই জি জড়দ্রাভিমুখ ভর কেন্দ্র সাপেক্ষে, যে জি ভর কেন্দ্র সাপেক্ষে, তাহলে এম এক্স স্কোয়ার মানে কত, এম এক্স স্কোয়ার, এম এক্স স্কোয়ার মানে তো আই জি, জি অক্ষ সাপেক্ষে না এ অক্ষ সাপেক্ষে আই জি, প্লাস এম আর স্কোয়ার মানে কত, এম আর স্কোয়ার মানে কত, আই এম আর স্কোয়ার না, এম আর স্কোয়ার এম আর স্কোয়ারই থাকবে, আর সামেশন অফ এম মানে কত, এটা ধরছি না, তাহলে এম আর স্কোয়ার দাও অথবা এটাও রাখতে পারো, আর এই যে এটাতে আছে আমাদের কত, সামেশন অফ এম এক্স আছে না, এই সামেশন অফ এম এক্স কে বলা হয় ভর ভ্রামক, এবং এই ভর ভ্রামকটা এই ক্ষেত্রে কত হবে, জিরো হবে, কারণ যেহেতু ভারকেন্দ্র গামী বলতেছি, তাহলে সে নিচের দিকে, ভারকেন্দ্র সবসময় কোন দিকে কাজ করতেছে, নিজের দিকে, যার জন্য এটা জিরো হবে, এটার কোনো ভ্যালু পাওয়া যাবে না এখানে, তাহলে এটার মান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তার মানে এখানে আই এ বি সমান কত পাওয়া গেল, আই জি প্লাস এম আর স্কোয়ার, লাল কলম দেখে আমার যেন বোঝা যায় না। ও লাল কলমের সমস্যা হয়, ও তাহলে লাল কলম দিয়ে আর বেশি লিখবো না। হ্যাঁ হ্যাঁ
তাহলে দুইটা উপপাদ্য কিন্তু, আমি জাস্ট প্রমাণগুলো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য প্রমাণগুলো সংক্ষেপে বললাম। মানে এই দুইটা মনে রাখতে হবে, এটা আর এটা, লম্ব অক্ষ উপপাদ্য, এই অক্ষ উপপাদ্য। এখন আমরা কিছু ভর ভ্রামক, আচ্ছা ভর ভ্রামক, ভ্রামক মানে কণাগুলোর ভর এবং ওই কণার দূরত্বের গুণফলের সমষ্টি হচ্ছে ভর ভ্রামক। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে ভর ভ্রামকটা বা ভার ভ্রামক বলে, এ সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, নিম্নমুখী, সবসময় নিচের দিকে, যেহেতু ইকারেস করতেছে, কিন্তু আমরা তো নিচে হচ্ছে এই বরাবর। তাহলে কত ডিগ্রি? 90 হলে কত হবে? ওই জন্য ওর মানটা, ভর ভ্রামকের মান নিম্নমুখী হওয়ার জন্য 0 হয়ে যায়। এম এক্স, এই যে এম এক্স, ওই কণাটার ভর, কণাগুলোর ভর এবং তার দূরত্বের গুণফল এম এক্স। এক্স স্কোয়ার নাই কিন্তু, খেয়াল করছো না? এই জন্য ভর ভ্রামক, ভরের ভ্রামক। আর ভর কেন্দ্র, ভার কেন্দ্র, এই দুইটা, সেদিন ভর কেন্দ্র কাকে বলে এটা বলছিলাম, ভার কেন্দ্র কাকে বলে এটাকে বলছি, ভার মানে কি? ওজন। তাহলে ওজন, ভার কেন্দ্র আর ভর কেন্দ্র এই দুইটা কিন্তু পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য কি? আকারের পার্থক্য নাকি? ভয়াকার আছে একটা, আর ভয়াকার নাই। এর জন্য কিন্তু পুরা চেঞ্জ, ওর সংজ্ঞাই চেঞ্জ পুরা, কি আমি বলতেছি ধরো। ভর কেন্দ্রটা হচ্ছে তোমার, কি বলছিলাম সংজ্ঞা, যে কোনো বস্তুর ভিতরে, অভ্যন্তরে, বা বস্তুর অভ্যন্তরে নাও হতে পারে, এমন একটা বিন্দু আছে, বিন্দুতে সমস্ত ভর যদি কেন্দ্রীভূত বিবেচনা করা যায়, বিবেচনা করা যায় কিন্তু, তুমি কল্পনাও করতে পারো, থাকবে যে তা না, বিবেচনা করলে ওই সমগ্র বস্তুটার গতি প্রকৃতি এবং ওই বিন্দু ভরের বস্তুর গতি প্রকৃতি যদি একই হয়, একই হয়, তাহলে তাকে বলা হবে ভর কেন্দ্র। আমাকে যদি ধাক্কা মারে কেউ, 4-5 জন এসে ধাক্কা মারলো, আমি হুড়মুড় করে যা পড়ে যাবো, যে বল প্রয়োগ করলো, কারণ আমি নাই এখানে। এখন একজন এসে করলো কি, আমার মাঝামাঝি জায়গায় শুধুমাত্র পিঠের উপরে এইখানে বল প্রয়োগ করলো, সেম বল প্রয়োগ করলো, আমার কিন্তু একই অবস্থা হবে, এখন বুঝছো? তাহলে ওই বিন্দুটাকে বলা হবে ভর কেন্দ্র। ওই মানে বুঝলে সংজ্ঞা, ওটা বুঝছো? হ্যাঁ তুমি কও দেখি সংজ্ঞা। কেন্দ্রীভূত আছে বিবেচনা করলে, ওই সমগ্র বস্তুর গতি প্রকৃতি এবং ওই বিন্দু ভরের বস্তুর গতি প্রকৃতি একই হবে, কন্ডিশন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অনেক বইতে এরকম আছে যে আছে বিবেচনা করলে ওই বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র, কিন্তু আমার শর্তটা কি? বিন্দু তো মেলা জায়গায় আছে, আমি একটা বস্তু, আমার তো মাথার ভিতরে এখানে বিন্দু আছে, এখানে আছে, এখানে হবে, আমার মাথার উপর এক বল প্রয়োগ করলে ঘাড় ভেঙে যাবে, তাই হবে না? কিন্তু আমার যদি এমন একটা আছে, সাধারণত মাঝামাঝি থাকে, এমন একটা বিন্দু আছে, ওখানে বল প্রয়োগ করলে কিন্তু আমার সমগ্র শরীরের উপর বল প্রয়োগ করলে আমার যা হবে, ওই এক বিন্দুতে একই বল প্রয়োগ করলে একই অবস্থা হবে, এটা বলা হচ্ছে ভর কেন্দ্র। গতি প্রকৃতি একই হবে ওই বিন্দুতে, এটা মনে রাখবে শুধু। আর ভার কেন্দ্র, ভার মানে কি? ওজন। ওজন মানে কি? মানে কি? ভর আর ত্বরণের গুণফল। বল আর ত্বরণের গুণফল, তুমি তো এটা পরিমাপ বলতেছো, আমরা ওজন পরিমাপ করি ভর আর ত্বরণ দিয়ে। সংজ্ঞা কি? একটা বস্তু আছে, ভার মানে ওজন, ওজন মানে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, আকর্ষণ বল। হ্যাঁ, তার মানে তোমার মাথার ভিতরে থাকতে হবে ওজন, যখনই বলবো তখন বোঝা লাগবে যে পৃথিবীর আকর্ষণ বল, mg নাকি, F=ma, এর জায়গায় শুধু জি বসে গেছে। তাহলে দেখো, তাহলে পৃথিবী তো ভার কেন্দ্র, তাহলে ভার মানে হচ্ছে ওজন, মানে এটা mg আমরা জানি। সবসময় কোন দিকে কাজ করে ওজন? নিজের দিকে কাজ করে না? তাহলে এই বস্তু, সমগ্র বস্তুর ভর যদি m হয়,
তাহলে এটা কত হবে, এমসি, তাই না? আচ্ছা এখন দেখো, এই বস্তুটা তো অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। তাহলে আমরা যদি আলাদা আলাদা ভাবে চিন্তা করি, তাহলে প্রত্যেকটা কণাকে তো পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে। তাহলে এম ওয়ান ভরের কত হবে, এম ওয়ান জি, এম টু ভরের কত হবে, এম থ্রি ভরের কত, এভাবে যত কণা আছে সবগুলো একই দিকে। ওজন কি রাশি, এম এন জি, বুঝো নাই কি বললাম? প্রত্যেকটা কণার উপরে অভিকর্ষজ বল কার কাজ করবে এবং তাদের তারা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবী কোথায় আছে? এই যে এই জায়গা পৃথিবী, রে পৃথিবী, পৃথিবী টানতেছে বস্তুকে, বুঝো নাই? তাহলে এখন দেখো, যেহেতু ওজন তো একটা বল, অভিকর্ষ বল, তাহলে এটা একটা কি রাশি, ভেক্টর রাশি, নিচের দিক দিক, তাহলে সবগুলো ভেক্টর, এই যে সবগুলো ভেক্টর রাশি, কিন্তু দেখো তাহলে সবগুলো ভেক্টরের একটা লব্ধি আছে কিনা। ওই লব্ধিটা যে বিন্দু দিয়ে যাবে, লব্ধিটা হচ্ছে এমজি, ধরো এই লব্ধি হচ্ছে এমজি, ওজনের লব্ধি, বস্তুর যে বিন্দু দিয়ে গমন করবে সেই বিন্দুকে কি বলা হবে, ভার কেন্দ্র। দেখো এখন বোঝো না, তাহলে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের সংখ্যা ইয়ে বোঝা গেল তো না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, পার্থক্যটা কি হলো, তাহলে সংখ্যাগত পার্থক্য আমরা পাইছি, দু জিনিসের কনসেপ্ট আলাদা, কিন্তু হিসাব করে দেখা গেছে যে কোন সুষম আকৃতির বস্তুর ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। বুঝলে নাই? একটা গোলকের যদি ভার কেন্দ্র আমি নির্ণয় করি, দেখবা যে ওই মাঝখানে ওই কেন্দ্র বড় কেন্দ্রগামী হবে, লব্ধি ওজন। আবার ভর কেন্দ্র যদি তুমি হিসাব করো, ওই কেন্দ্রেই হবে সুষম বস্তুর ক্ষেত্রে। তাহলে দুটা অক্ষ উপপাদ্য আমরা কি করবো, আমরা একটা ইয়ে দেখবো যে তোমার কৌণিক ভরবেগের অনেক বস্তু আছে, কিছু মুখস্থ করা লাগবে, আমরা দুই চারটা এমনি প্রতিপাদন করব, তারপর অনেকগুলো মুখস্থ করা লাগবে। সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের সাথে এর প্রয়োগ, 1 নম্বর, সরু ও সুষম দৈর্ঘ্যের দণ্ডের জন্য জড়তার ভ্রামক আই ও কে নির্ণয়, বুঝছো? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, দুটো উপায় তো আমরা করলাম, ওর অ্যাপ্লিকেশন গুলো করতে হবে।